ভালো লাগছে। ভালো লাগছে, ভয় করছে। কতদিন করলেন যুদ্ধ? যুদ্ধ 4 বছরই, কয়েকদিন বাকি আছে। অনেক টাকা পয়সা গেছে? টাকা পয়সা গেছে, জীবন গেছে, মানুষ তো না মানুষ হয়ে গেছে। গে মানুষ আছে, আমি আর মানুষ নাই বাবা, মানুষ না, অমানুষ হয়ে গেছে। গে বিদেশি নোটিশটা মোটামুটি কবে পাইছিলেন? 4 বছরই হলো, 2 মাস বাকি আছে, 4 বছরই হয়ে গেছে। কবে জানতে পারলেন? জানতে আর কি পারব, ওই দিনই দিয়ে গেছে কাগজ, 4 বছরই হইলো। বললে কাগজটা নিয়ে এটা আমি আম্মু খাই দিয়ে গেছি। গিয়া আপনি জন্ম কই? জন্ম খারুপেটি। বাবার নাম? বাবার নাম দিগিন্দ্র চন্দ্র ঘোষ। উনি স্বাধীনতা বাবা ই করে লাগিনি, আমিও তো সব করতে পারবো, আমার 12 বছর বিয়ে হয়ে গেছে। গা কিন্তু দেশের কাজ বাবা কিছু কিছু করলো, বুঝতে পারলো দেশের কাজ করতে। স্বাধীনতার জন্য? হ্যাঁ, দেশের কাজ করলো। আচ্ছা, আর এখানকারই আপনাকে বিদেশি করে দিয়েছিল, এখন কি চান সরকার থেকে? 4 বছর যে আপনার এত টাকা কি হলো, পয়সা গেল, সরকার আমাকে দিব, দিলে তো আমার এই ক্ষতিপূরণ দিয়ে দিলে তো ভালোই হইতো, আমি আবার চিকিৎসা করা হতাম। আমি তো আর ডাক্তার দেখাতে পারিনি, ডাক্তার কইলাম না যে ডাক্তার এখনো টাকা পাবো আমার কাছে, ডাক্তার কিন্তু এখনো টাকা পাবো আমার কাছে, দিয়েছি বড়ুয়া, এটা আমার মানতে লাগবো, বাস মু যতদিন ততদিন বলতে লাগবো না দেওয়া পর্যন্ত। আর অনেক অসুবিধা হয়েছে? হ্যাঁ, আর অসুবিধা তো দেখতেই আছো। কারা সাহায্য করলো আপনাকে? আমার সাহায্য করছে আমার ভাতিজা, আর কেউ না, আমার ছেলেও না, ছেলেও কিছুই জানে না, কিনি কুটটা সেই সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। আমার গোপাল আমার যা করছে গোপাল করছে, এটা আমার মানতে লাগবে।